এদিকে মিয়ানমারের রাখাইন প্রদেশে গত বছরের সেপ্টেম্বরে নিরস্ত্র 10 রোহিঙ্গাকে হত্যার দায়ে 7 সেনা সদস্যকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে দেশটির সামরিক আদালত। মিয়ানমারের সেনাপ্রধান মিন অং এর ফেসবুক পাতায় প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই সৈন্যদের 10 বছর কারাগারে থাকার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে কঠোর শ্রমের কাজেও নিযুক্ত থাকতে হবে। গত 18 ডিসেম্বর রাখাইন রাজ্যের রাজধানী সিত্তুই থেকে প্রায় 50 কিলোমিটার উত্তরে উপকূলীয় গ্রাম ইনদিনে গণকবরে 10 জন রোহিঙ্গার মৃতদেহ পাওয়া যায়। তারা যে গণহত্যার শিকার হয়েছিলেন তা তুলে আনেন রয়টার্সের 2 সাংবাদিক ওয়ালন ও কিয়াও সোয়ে। রাষ্ট্রের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে পরে তাদের গ্রেপ্তার করে মিয়ানমার কর্তৃপক্ষ। ওই সাংবাদিকা এখনও মধ্যে বন্দি রয়েছেন। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কখনো আমরা অটুট রাখি দেশের গর্ব কাউন্সিমেন্ট নিশ